ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা, দেশের প্রথম পূর্ণাঙ্গ আবাসিক এলাকা। এটি ঢাকার এমন এলাকা যেখানে প্রতি কিলোমিটারে একটি দুটো নয় অনেকগুলো হেলিপ্যাড দেখতে পাওয়া যায়। বিল্ডিংয়ের ছাদ বা খোলা ময়দান অথবা বাড়ির আঙিনায় এখানে হেলিকপ্টার ওঠানামা করে। কিন্তু একসময় এখানে ডোবা বা ঝিল ছিল, পানিতে ডুবে থাকা জায়গায় এখন ভরে উঠেছে হাজার হাজার ভবন বসতি, যার গোড়াপত্তন হয়েছিল 80-এর দশকে। বসুন্ধরা গ্রুপ এই গোড়াপত্তন করে। বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবানের হাতে গড়া রাজধানীর এই এলাকা একটি অভিজাত রূপ পেয়েছে। তবে বসতি গড়ার পেছনে বিস্তর অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে, দেশে ভূমি দখল আর ভূমিদস্যুতার সবচেয়ে বড় অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে। টাকা নিয়ে জায়গা বুঝিয়ে না দেয়া বা জায়গা না পাওয়া বহু মানুষ এখনও ঘুরছেন বসুন্ধরার দোয়ারে দোয়ারে। তবে রাজধানীর ভেতরে বসবাস উপযোগী সবচেয়ে সুন্দর আবাসন প্রকল্প এই বসুন্ধরায়। এখানে কি নেই? দেশের সবচেয়ে দামি ইংরেজি মাধ্যম স্কুল ISD, দেশের সবচেয়ে সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ, দেশ সেরা হাসপাতাল এভারকেয়ার এখানে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস এখানে। আরও এক ডজনেরও বেশি ইংরেজি মাধ্যম স্কুল আছে বসুন্ধরার ভেতরে। শুধু হাসপাতাল আর শিক্ষা প্রতিষ্ঠান নয়, বহু ব্যবসা প্রতিষ্ঠানের কার্যালয় এখন বসুন্ধরায়। বড় বড় কোম্পানির কর্পোরেট অফিস গড়ে উঠেছে এখানে। ওয়ালটনের কর্পোরেট অফিস সহ শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীগুলোর জন্য পৃথক ব্লক করেছে বসুন্ধরা। বিচারপতিদের আবাসনও হচ্ছে এই বসুন্ধরায়। বসুন্ধরার ভেতরে দেখা মেলে এমন সড়ক পথ। তবে এসব সড়ক পথ যখন তখন নিয়ন্ত্রণ করে নিজস্ব রোড হিসেবে ব্যবহার করেন বসুন্ধরা গ্রুপ পরিবার। মাঝে মধ্যে তাদের বিলাসবহুল গাড়ি দৌড় হয় এসব সড়ক পথে। বসুন্ধরা পরিবারের 4টি বিলাসবহুল প্রাসাদ আছে এই এলাকায়। এর মধ্যে এই বাড়িতেই থাকেন শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর ব্যবস্থাপনা পরিচালক সাহেম সোবহান আনবির। তাদের বাবা মা থাকেন বসুন্ধরার ভেতরে আরও বিলাসবহুল এই প্রাসাদে। এটি ঢাকা তথা দেশের সবচেয়ে বড় বাড়ি, এমনকি ব্যয়বহুল। বসুন্ধরা গ্রুপ শুধু বাংলাদেশের সবচেয়ে বড় এক ব্যবসায়ী গোষ্ঠী নয়, তারা একই সঙ্গে বাংলাদেশে কয়েকটি সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টিভি চ্যানেল এবং FM রেডিও স্টেশনের মালিক। বাংলাদেশের রিয়েল এস্টেট ব্যবসায় বসুন্ধরা গ্রুপই সবচেয়ে বড় বলে মনে করা হয়। এর পাশাপাশি এই গ্রুপের ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তৃত বিদ্যুৎ, সিমেন্ট, শিপিং, এয়ারলাইন্স, ফুড অ্যান্ড বেভারেজ, এরকম নানা ক্ষেত্রে। বসুন্ধরার মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানের মধ্যে আছে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং দ্য সান, এই 3টি দৈনিক পত্রিকা। অনলাইন পোর্টাল bangla-news24.com তাদের মালিকানাধীন। এছাড়া এই গ্রুপের রয়েছে News24 ও T-Sports নামের 2টি টিভি চ্যানেল। এরকম একটি বিশাল এবং প্রভাবশালী শিল্পগোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে এক তরুণীর সঙ্গে কথিত সম্পর্কের কারণে তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দেশজুড়ে তুলপাড় হয়েছে। ঢাকায় বসুন্ধরার বিস্তৃতি পূর্বে নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছে গেছে, আর বুড়িগঙ্গার পাড়ে কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্প গড়ে তোলা হয়েছে।